আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ফেনী জেলা দাগুমিয়া। আমি জন্মগ্রহণ করেছি চিটাগাংয়ে, রেলে এলাকা পাহাড়তলিতে জন্মগ্রহণ করেছি। আমরা ছয় ভাই ছয় বোন, সবাই পাহাড়তলিতে জন্মগ্রহণ করেছি এবং ছয় ভাই পাহাড়তলি রেলে হাইস্কুল থেকে পাশ করেছি। আমার বড় ভাই ডক্টর সূর্য সামিদ কুরেশি ডাকসু ভিপি ছিলেন, পূর্ব এশিয়ান ছাত্র লীগের অবিভক্ত পূর্ব এশিয়ান ছাত্র লীগের সভাপতি ছিলেন, বর্তমানে একটা রাজনৈতিক দল বিশ্বপ্রাজনৈতিক দল এটা সভাপতি। আমার মেজো ভাই যেনাম সাবের আহমদ আজগারি, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, বর্তমানে বলেছি। আমার আরও অনেক অন্যান্য ভাইরাও মুক্তিযোদ্ধা, বোনরাও মুক্তিযোদ্ধা, দুই বোন মুক্তিযোদ্ধা। আসলে আমরা পুরোটাই মুক্তিযুদ্ধ পরিবার বলা যেতে পারে। একত্র সেনে আমরা অবর্ণনীয় দুর্দশার সম্মুখীন হয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমার আব্বা আমার দুজনই খুবই অসুস্থ থাকাতে ওনারা ইন্ডিয়া যেতে পারেন, ওনাদের জন্য আমাকে দাগনমিয়া থেকে যেতে ফিনি থেকে যেতে হয়েছে। আসলে চিটাগাং থেকে আমরা পালিয়ে ফিনিতে গিয়েছি। আবার আমার অন্যান্য ভাই বোন সবাই ভারতের ত্রিপুরা আগরতলায় চলে গিয়েছে। একাত্তর সনে যখন আমার আব্বার মাকে নিয়ে আমি ফেনীর দাগনমিয়াতে ছিলাম, তখন একদিন দাগনমিয়া বাজারে দেখলাম যে পাকিস্তান আর্মি এখানে কামাল আতাতুর্ক স্কুল একটা আছে, স্কুলের উপরে ঘাটি দিয়েছে, ওখানে ট্রাকে আর্মি পাকিস্তান আর্মি আসছে, এখানে রাজাকার ক্যাম্প একটা করা হয়েছে। না আমার পরে আমি কৌতূহল বসত এদের কাছে গেলাম, তো ওখানে এক আর্মি সিপাহী সম্পর্কে আমাকে বলতেছে যে ফেনী কি দাঁড়ায়, তো আমি দেখালাম ওদের যাও গা যাও গা। আমি তো ছোটো ছিলাম, আমি বোকার মতো হ্যাঁ জায়গা বলাতে তারা আমাকে তাদের গাড়িতে জিপে উঠাচ্ছিল। তখন আমার এক চাচা এসে তো বুঝতে পারছে বিপদটা কী, তারা দেয় দৌড়ে আসছে, এসে বলতেছে নেই নেই ইসকা বিমার হ্যাঁ, মানে আমার অসুখ আছে বলছে আর কি, বিমার হ্যাঁ বিমার হ্যাঁ, তো এটা বলে আমাকে টেনে নিয়ে আসছে। যাই হোক ওই যাত্রা বেঁচে গেলাম। এরপরে আমার খালাতো বোনের বাসা ছিল সেবারহাট, নাগরিক তিন মাইল পশ্চিম, ওখানে ওয়ালি মুন্সির বাড়ি বলে একটা বাড়ি আছে, সব রাজাকার এগুলি শান্তিবাহিনীর চেয়ারম্যান। আমার বন্ধুপতিটাও মুক্তিযুদ্ধের পক্ষের লোক, গোপনে মুক্তিযুদ্ধের পক্ষেই কাজ করতেন, ওনার ভাই ছিল ওনার কাজ করতেন। এই ভদ্রলোক আমাকে বলতে চাই কি আমাদের এখানে তো রেগুলার সন্ধ্যাবেলা শান্তি কমিটি মিটিং হয়, সে আজাদের আড্ডাখানো এটা কোনো একটা মুক্তিযুদ্ধের ক্যাম্পে পৌঁছাই দিতে হবে এবং ওরা যেন হামলাটা করে। আমার ঘরের চিন বা কুটজা বলে আগে গরুর জন্য এসতে ওটা এক পাশে নিল, নিয়ে আমার পকেটের ভিতরে কাগজ একটা ভাজ করে দিতে দিয়ে বলে যে তুমি যাও মুক্তিযুদ্ধ সাহেবকে যে দিবা। আমি যখন আসছি দেখবো ওই রাজাকার বাড়ির সামনে দিয়ে সবাই তাকাচ্ছে, তো ওরা আমাকে ডাকতেছে, তো আমি আবার কী মনে করি আবার পিছনে চলে আসছি, আমার জেলার ভাই হবে মনে হচ্ছে না, আবার ডাকছে ডেকে দিয়ে আসো কাগজটা নিয়ে আসছিল। নিয়ে এবার আমার পায়খানা ফিতা আছে না, ফিতা ভিতরে কাছে কাছে হয়ে গেছে বুঝে এইবার, তো দাগনমিয়া সাবার হাতে দাগনমিয়া বাসে করে আমি আসলাম, বসে নামলাম, নেওয়ার পরে ওই বাজারের উপরে আমাকে একটা দোকান ছিল, আমি বসে ভদ্রলোক যত একবার আসতে বলে কিন্তু সাবার হাতে বসে, তো বললো যে তুমি দিয়ে আসো ওই দোকান একটা আড়ালে নিয়ে আমারও ওই বাজনাটা ইয়ে করে শিলপুরটা নিল। এখন আমি বুঝলাম না ওনাদের যোগসূত্রটা কীভাবে হবে, না ওই জন্য পড়তেছে আমিও যে দেখলাম কী লেখছে, দেখছি লেখছে এইভাবে মুক্তিযোদ্ধা সাহেব, মানে অ্যাড্রেসিং তো এইভাবে মুক্তিযোদ্ধা সাহেব আসসালামু আলাইকুম
আমাদের ওয়ালি মুন্সিপালি সেবারাত এখানে প্রতিদিন সন্ধ্যা মাগরিবের নামাজে পরপরে মিটিং হয়। এখানে শান্তিবাহিনী চিফ কমিটি এরা আছে, রাজাকারী হয়, এদেরকে কোনোভাবে হামলা করলে বা কোনোভাবে দামক দিলে এটা আস্থানটা গুটিয়ে যাবে। তো যুদ্ধের সময় এই একটা ছিল, আরেকটা ছিল যে বড় ভাই, আমার বড় ভাইয়ের একটা পত্রিকা ছিল যুদ্ধের শেষের দিকে, এটা এখন তো অক্টোবর নভেম্বর দৈনিক দেশ বাংলা না সাপ্তাহিক দেশ বাংলা, পরে দৈনিক দেশ, এটা ক্যালকাটাতে প্রকাশিত হবে। তো আমি ওই পত্রিকাটা গোপনে দৈনিক হয়ে আমাদের কাগজ নিয়ে আসলাম। আমাদের আত্মীয়স্বজন আগরতলা যাতায়াত করতো, আবার আগরতলায় এটা দায়িত্ব ছিলেন আমার সেজভাই ডক্টর জাফর আমার খানাপ, উনি ওগুলো ডিস্ট্রিবিউট করতেন। তো সীমান্ত পার হয়ে আসা খুবই টাফ ব্যাপারছে, কারণ যুদ্ধের শ্বাস দিতে পারছি না, আমি ছোটো কি হয়তো তো আগে ঘন ঘন সবাই আসা যাওয়া করতো, কিন্তু এই যুদ্ধের সময় রাস্তার দিকে এটা খুব কমে গেছে, কারণ প্রচণ্ড সীমান্ত যুদ্ধ হতো। এই ওই সময় প্রক্রিয়াটা আসতো, এই প্রক্রিয়াতে সব ভারত যুদ্ধ সংক্রান্ত তথ্য থাকতো, তাহলে আমি প্রক্রিয়াটা ডিলি করতাম, পরিচিত জনের কাছে ভদ্রলোক আমার হাতে এই জিনিসটা দিয়ে দিচ্ছে যে রাজা বলে এটি কী জিনিস পুরান কাগজ থেকে আছে যে মুক্তিযুদ্ধ রণাঙ্গনের খবর, এভাবে হেরিং নিয়েছিল কোন কোন ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অগ্রগতি আছে, কোথাও কোথাও পাকিস্তান বাহিনী মারা গেছে, কতজন মারা গেল, কোথাও বোম দিয়ে ব্রিজ হয়েছে, এইগুলো তো ওই লোক আমাদের এটা নিয়ে মনোযোগ সহকারে পড়েছে। তারপরে বলে তুই তুই বেলা পড়ে আজ না আমি তো মাটি হিসেবে পড়েছি বা কাগজেটা বসার জন্য এনেছিলাম কাছে যাচ্ছ। এরপরে আর একটা মজার স্মৃতি আছে, একদিন আমার নানার বাড়িতে বসে আছি, চারটা পাঁচটা হবে বিকাল দিয়ে সব শুরু করছি যে ওই তোদের বাড়ি আগুন লাগছে, ওই তোদের হয়তো আমি দেখি হ্যাঁ সত্যি আগুন, দাও 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 আগুন ধরতেছে। আমার আম্মা কান্না শুরু করছে, আমি কী করছি আমার সাইজ থেকে অনেক বড় ট্রাঙ্ক একটা মাথা নিয়ে একবার পুকুর ঘাট মানে বাড়ি ঘাটে যায় আবার আসে, বলি বিদিশে কী করবো না করবো কোন দিয়ে যাবো, দেখি যে আগুন ধরতেছে বিকালে দিয়ে তো মনে হচ্ছে কিনা যখন গাড়ি মানে আমাদের বাড়ি চলে আসছে, বাঁচা গেলো কয়েকদিন আমাদের বাড়িতে আগুন লাগে ধরছে, আমাদের পরের ঝুঁকি বেরিয়েছে। আরও একদিন একই ঘটনা ঘটছে, ওদের তো বাড়িতে আগুন হচ্ছে, এই যদি ওইটাও অনেক করে কারণ হিন্দু বাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে, তাই আমরা পালাতে থাকতাম, কেন আমরা এই বাড়ি সেই বাড়ি করতে আমরা বলতে আমি আমার আব্বা আমার ও আমার একদম ছোটো বোনের কাছে আর গেছে, আমরা এই বাড়ি সেই বাড়ি করতে করতে পরে সোনা গাছে ওই ইয়ে দিক দিয়ে বেরিয়ে বাদ দিয়ে হেঁটে 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 সোনা গাছে থেকে আসি নিয়েছে আসলাম, ওখানেও দু তিন দিন থাকার পরে আবার ইয়ে হচ্ছে। এরপরে আমার বাবা টর্চারিং হচ্ছে ফেনী রেল স্টেশন, আত্মীয় রেল স্কুল থেকে নোটিস দিল যে যেসব ছাত্রদেরকে নোটিস দিয়েছে স্কুল খুলছেন আসো ক্লাস আসো, কোনো যাত না, তখন ওরা বললো যে আচ্ছা ঠিক আছে বাধ্য বাইরের সাথে স্কুলের টিচারদের ছেলে মেয়ে তো পড়ে ওগুলোরে বাইর করে, আব্বা তখন কী করলেন আমাকে বলো চলো স্কুলে। তো একদিন আমি আসলাম আব্বাকে সহ স্কুলে আসলাম, এসে দেখি কি আমাদের ইয়ার কোয়ালি কন্ট্রাক্টারের ছেলে আবু সুফিয়ান সে ছিল জহুর নামে বিয়েরই ছাত্র উচিত পাইলাম, আর এখানে ওয়ারলেসের দুটো ছাত্রকে পেলাম, এই ওই চারজন নিয়ে আমরা ক্লাস অ্যাটেন্ড করলাম, তারা ক্লাস তো হয় না দুই তিন ঘন্টাও চলে আসে। তারপরে একদিন আসছি ওই বারো কাটার বলে আবুল বিড়ি কোম্পানি ওখানে যেহেতু আমাদের ওখানে সারা থাকতো, ওখান থেকে বলতেছে আর ছ হাজার বুঝেছে কাটাকাটি চলতেছে কাটাকাটি চলতেছে, এটা শহীদ নেয় যে ওই যে গণহত্যাটা হলো আর কি হাততালি যার জন্য এখন জায়গাটার নাম শহীদ নেয়। যেদিন এই হত্যাকাণ্ডটা ঘটেছে তার আগের দিন আমার বাবা বললো যে পাঞ্জাবি লাইন এখানে রকিব ভাইদের বাসা, রকিব ভাই মুক্তিযোদ্ধা, ওনার বাবা হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন, ওনাদের বাসায় উঠেছি আমরা, ওনার বাসার পাশে একটা বাসা দেখেছি, এটাতে পরে পরিষ্কার পরিষ্কার করেছি আমরা, ওটা উঠবো খালি বাসা, পুকুরে রকিব ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, খালুর বাসা চলছিল ষোলোশো দুই নম্বর ওখানে যাবো। আমার আব্বা আমাকে বললো তুই একটা ট্যাক্সি আন, পুলিশ বিটে মরতে আর ট্যাক্সি আলা যেন বাঙালি হয় বিয়ারি ড্রাইভার ট্রাইভার আনবি না খবরটা, বাসটা এলাম পুলিশ বিট ওখানে এই তিনটা ট্যাক্সি দাঁড়িয়ে না দাঁড়িয়ে আছে, একটা ট্যাক্সি বললো আমি যাবো ষোলোশো দুই নম্বর গেট, হ্যাঁ যাবো। রকিব ভাইয়ের বাসার সামনে আসছি এসে আব্বা সহ রকিব ভাইয়ের বাবার নাম হচ্ছে আকবর হোসেন, তো আকবর সাহেব ওনারা আমাদেরকে ট্যাক্সিটাকে তুললো, আমি উঠলাম আম্মা উঠলো আমার আব্বা উঠলো আমার ছোটো বোনটা উঠলো, ওই ট্যাক্সি আসবে পুলিশ বিটে সে চলে এলো ফাঁস দিয়ে গেছে, তা আমার আব্বা বলে এই কিরে এদিক দিয়ে যাও, আমি বললাম এই ট্যাক্সি এদিক দিয়ে যাও, এই বেটা উঠ দিতে বলা বলতেছে নেই নেই ইদারসে জায়গা ইদারসে নাজদিক ওরা মানে কাছে হবে,
আমার আব্বা তো বলে কিনে তোরে বলছি তো তা বাঙালি রেবান দিদি কি আনছিস বলছি এত তো বাংলা কথা বুঝতে থাকি এখন আমরা ভয় মরতে সেখানে ওটা ঘাস উঠে ওই রাস্তাটা ওই যে এখন যেটা ফয়েজ দেয় শিবাসু অর্থাৎ ভেটেনি ইউনিভার্সিটি গার্লস কলেজ জিসি মোড় এটা ঘাস উঠে জঙ্গল হয়ে আছে এইখানে এটার উপর দিয়ে ট্যাক্সিতে যাচ্ছে মানে ওখানে আমাদেরকে নিয়ে জমা করে বললেও করা গেছিলো আর ছোটো বলছিল ওই বাসায় যায় আমার আব্বা আমার ট্যাক্সি থেকে নামায় এই যে পিঠা দিল এই যে পরের দিন ওই হৃদয় বিদয় ঘটনাটা ওখানে হলো যেখানে আমরা দেখলাম যে লোক খানা অসংখ্য আচ্ছা যাক এরপরে যুদ্ধ শেষ যুদ্ধের পরে আমি আমার কালু কালো তো ভাই গাড়ি নিয়ে যাচ্ছি পতেঙ্গা তবে তার আগে বমিন হয়েছে ষোলোশোর ইয়ে যেটা এখন দুই নম্বর রেল গেট বলে এখানে ডানাঘাটের কবরস্থান আছে এইবার আবার আসতেই দেখছি একটা লোক খালি পায়ে দাঁড়িয়ে তো খালি আসবে চিনি চিনি লাগে মানুষ কাছে যে দেখি যেটা আমার আপন ভাই ডক্টর বাকের আহমেদ সিদ্দিকি উনি দেরাদুন আর্মি ক্যাম্পে ট্রেনিং নিয়েছে আমাদের বিগত মহিউদ্দিন চৌধুরী সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী সহ একই জায়গায় প্রশিক্ষণ নিয়ে মাউন্টেন রেজিমেন্ট হিসাবে পার্বত্য চট্টগ্রামে হিল ট্যাক্স সেনা হিসাবে আসতেছিলাম তো তখন ওনাকে আমি পেলাম ওনাকে নিয়ে এই যেসব জায়গায় বোমিং আছে যেমন সিআরপি ওখানে বোমিং আছে এখন যেটা সিরিজতলা এটা বোম মেরে এটা ছিল সমান জায়গা এটা বিশাল পুকুরের মতো পানি হচ্ছে ওটা দেখলাম ওটা এখন সিরিজতলায় আছে মাটি ভরাট করছে সিআরপির ওখানে এখন অনুষ্ঠান হয় ওটা একটা বোম মেরেছে তারপর ষোলোশোর রেল লাইনের পাশে পলিটেকনিক আখ্যান দিয়ে ওখানেও বোমিং আছে তো ওটা দেখে বাসে আসলো বাসে আসার পরে দেখি দেখি আমার নিজ ভাই সাহেব আসবে উনি আসছেন প্রায় একদিন দেখি দেখি খুব তর্কতর্ক হচ্ছে আমার খালুর বাসার ভেঙে না যাই দেখি এক শিখ ক্যাপ্টেন আর আমার নিজ ভাই সাহেব আমার আসবে কী ঘটনা ঘটনা হচ্ছে আমার খালুর গাড়িটা ওনারা নিয়ে যাচ্ছে আমার নিজ ভাই আটকে গেছে বলে যে না ওটা যা যাও খুব তর্ক ওই লাগে আর ইন্ডিয়ান আর্মি নিয়ে আসছে আমার নিজ ভাই পিছনে মুক্তিযোদ্ধা ছিল অল্টো করবে এটা একটা আমার স্মৃতির মতো আসছে আর আমার আব্বাকে ফেনি রেল স্টেশনে টর্চার করছিল আব্বা এটা লজ্জায় ঘরে বলতাম একদিন আম্মাকে বলছি যে এরকম আমি ফেনি রেল স্টেশনে আসছি আমাকে ওরা চিনে ফেলবো যে আমি করেছি দাদা আজকে দিল ওরে আমার পা বেঁধে মানে পাটা উপরে বেঁধে ফেনি রেসে ঝুলে আসছে পরে আমাদের আত্মীয় স্বজন কিছু ছিল রাজাকে মাইন্ডে এরা চিনছে চিনার পরে এরা বাঁচেছে এবং কিন্তু মাসে টর্চার করছে আব্বার গায়ে হাত তুলেছে বর্তমান বাংলাদেশের অবস্থা আপনি দেখেন মুক্তিযুদ্ধের যে স্মৃতি যে অঙ্গীকার ছিল এগুলোতে অনেক সরে আসছে মুক্তিযুদ্ধের মূল্যায়ন ওইভাবে হচ্ছে না আবার একটা ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে তরুণ প্রজন্মের উচিত যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানা মুক্তিযুদ্ধে যারা বিহিত করেছে তাদের সম্পর্কে জানা এবং মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে কী কী ধরনের কার কী অবদান ছিল সেটার মূল্যায়ন করা